বলিউডের হরেক রকম গ্যাংস্টার সিনেমার ভক্ত অনেকে, তবে কেউ যদি ভাবেন রূপালী পর্দার বাইরের অন্ধকার জগৎটা তেমনই বর্ণালী, তবে খুব ভুল হবে। নব্বই দশকে বলিউডে মাফিয়াদের ব্যাপক চাপ ছিল, নায়ক প্রযোজক সবাই তাদের ভয় কাঁপত। তেমনই একজন আবু সালেম মাত্র 100 রুপি নিয়ে মুম্বাই এসে জয় করেছিলেন আন্ডারওয়ার্ল্ড। দুর্ধর্ষ এই ডনের কথা আরও জানাচ্ছেন রাইসুল নয়। আবু সালেম ছিলেন উত্তরপ্রদেশের আজমগড়ের মুসলিম পরিবারের সন্তান। বাবার মৃত্যুর পরে জীবিকার তাগিদে মোটর মেকানিকের কাজ করতেন, হয়ে ওঠেন দক্ষ মোটর মেকানিক। একসময় চলে আসেন দিল্লিতে। উচ্চাভিলাষী মানুষ আবু সালেম আরও টাকা আয় করতে চাইতেন, তাই মোটর মেকানিকের কাজ ছেড়ে দিলেন। 1985 সালে মাত্র 100 রুপি পকেটে নিয়ে চলে আসেন মুম্বাই। আর এই মুম্বাই শহরেই তৈরি হয় তার স্মাগলিং বিজনেস ও চাঁদাবাজির দুর্ধর্ষ ইতিহাস। মুম্বাইয়ের যোগেশ্বরী আরাশা শপিং সেন্টারে চাচাতো ভাইয়ের দোকানে কাজ শুরু করেন আবু সালেম। আর এই শপিং সেন্টারের অনেকগুলো দোকান ছিল কুখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিমের মালিকানায়। সেখানেই পরিচয় হয় সৈয়দ টুপি নামে এক ব্যক্তির সঙ্গে, শুরু হয় অন্ধকারের পথ চলা। নগরীর সবচেয়ে দুর্ধর্ষ মাফিয়া ডন দাউদ ইব্রাহিম তখন বোম্বে থেকে পালিয়ে দুবাই থাকেন। দাউদের চাঁদাবাজি দেখাশোনা করতেন তারই ছোট ভাই আনিস ইব্রাহিম ও নুরা ইব্রাহিম। আরাশা শপিং সেন্টারে আনিস ইব্রাহিমের খাস লোক ছিলেন সৈয়দ টুপি। আর এই সৈয়দ টুপির সৌজন্যেই অচিরেই আবু সালেম আনিস ইব্রাহিমের ডানহাত হয়ে ওঠেন। দুবাই থেকে দাউদ ইব্রাহিমের কাছেও খবর চলে যায় নতুন এই গ্যাংস্টারের দক্ষতার। দাউদ ইব্রাহিম ও তার ভাইদের সঙ্গ পেয়ে অল্পদিনেই প্রচুর টাকার মালিক হয়ে যান আবু সালেম। শুরু হয় দাউদ ইব্রাহিমের ডি কোম্পানির সাথে স্বর্ণ চোরাচালানের ব্যবসা। আর এই ব্যবসা পরিচালনার জন্য মুম্বাই নগরীর সান্তাক্রুজ এলাকায় লুৎফি এন্টারপ্রাইজ নামে একটি দোকান দেন তিনি। এর কিছুদিনের মধ্যেই দাউদ ইব্রাহিমের পক্ষ হয়ে মুম্বাই নগরীতে চাঁদাবাজি করার জন্য এক নম্বর সেনাপতিও নির্বাচিত হন আবু সালেম। নগরীর নির্মাণ শিল্প থেকে দাউদের নামে চাঁদা তুলতেন সালেম। আবু সালেমের নাম শুনলেই নিঃশব্দে চাঁদা দিয়ে দিতেন ব্যবসায়ী ও শিল্পপতিরা। সুদর্শন চেহারার অধিকারী হওয়ায় দাউদ তাকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন বলিউডের অন্দরমহলে ঢোকার। সে কাজে শতভাগ সফল হয়েছিলেন আবু সালেম। তার ফোন পেলে সঞ্জয় দত্ত সুবোধ বালক হয়ে যেত, ভয়ে কেঁপে উঠতেন সালমান খান শাহরুখ খানরা। সুভাষ ঘাইয়ের মতো প্রভাবশালী পরিচালকও যান বাঁচানোর জন্য চাঁদা দিতেন আবু সালেমকে। সে চাঁদা আদায় করত বলিউডের বহু শক্তিমান নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। নব্বই দশকের গ্লামারাস নায়িকা মনীষা কৈরালার কাছ থেকে চাঁদা না পেয়ে আবু সালেম খুন করেন তার ব্যক্তিগত সহকারীকে। খুন হয় বলিউডের বিখ্যাত টি সিরিজের প্রতিষ্ঠাতা সুরকার গুলশান কুমারও। হিংসার বশবর্তী হয়ে সুরকার গুলশান কুমারের শিষ্য নাদিম সাইফি তাকে হত্যা করার জন্য দ্বারস্থ হন আবু সালেমের। চুক্তি হয় 25 লাখ রুপি। নির্মমভাবে মন্দিরের উঠোনেই হত্যা করা হয় এই কালজয়ী সুরকারকে। শত শত লোকের সামনে মোট 6 রাউন্ড গুলি করে স্থান ত্যাগ করে ঘাতক দল। শেষ নিঃশ্বাসের আগে পানি পানি বলে চিৎকার করেছেন ভারত নন্দিত এই সুরকার। গুলশান কুমারের হত্যাকাণ্ড পুরো ভারতকে কাঁপিয়ে দেয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরালও এ হত্যাকাণ্ড তদন্তের নির্দেশ দেন। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে পুরো বলিউড। দুর্ধর্ষ এই গ্যাংস্টার ভালোবাসতেন বলিউড নায়িকা মনিকা বেদিকে। বলতে হয় আবু সালেমই গড়ে দিয়েছেন তার কেরিয়ার। ইতিহাস থেকে জানা যায় এই অনিন্দ্য সুন্দরী নায়িকাও ভীষণ ভালোবাসতেন আবু সালেমকে। মাফিয়াডন দাউদের ঘনিষ্ঠ প্রযোজক মুকেশ দুগ্গালের মাধ্যমেই পরিচয় হয় আবু সালেম ও মনিকা বেদির। মুকেশ তাকে সুরক্ষা মুভিতে প্রথম নায়িকা হিসেবে সুযোগ করে দেন, কিন্তু সেই মুভি বক্স অফিসে ব্যর্থ হয়। হতাশ মনিকা মুকেশ দুগ্গালের সাথে দুবাই ভ্রমণ করেন। পরিচয় হয় আরসালান আলী নামে এক পাকিস্তানির সাথে। প্রেমে পড়ে যান দুজন দুজনার। মনিকা বেদি ঘনিষ্ঠ হয়ে ওঠেন আরসালান আলীর সাথে। আরসালান আলী নেপথ্যে থেকে মনিকা বেদির কেরিয়ার গড়ার দিকে মনোযোগী হন। 1999 সালে মনিকা বেদি অভিনীত জনম সামঝা করো মুভিটি মুক্তি পায়। এরপর মুক্তি পায় জোরি নাম্বার 1। দুটো ছবিই হিট হয়। আরসালান আলীর সাথে মনিকা বেদি অবিসারে মিলিত হতেন দুবাই নগরীতে। হঠাৎ একদিন দুবাই থেকে আরসালান আলী ফোন করে মনিকাকে বলেন, তুমি এখনই দুবাই চলে আসো। মনিকা বেদি দুবাই গিয়ে যা জানলেন তাতে তার অস্তিত্ব নড়বড়ে হয়ে গেল, কারণ এই আরসালান আলী এই হলো দুর্ধর্ষ মাফিয়া আবু সালেম। মনিকা বেদি না পারলেন ভারতে ফিরতে, না পারলেন পরিবারের কাছে যেতে। ভারত জুড়ে ব্রেকিং নিউজ ছড়িয়ে পড়ল, মনিকা বেদি মুম্বাই থেকে পালিয়েছে আবু সালেমের আহ্বানে। ইন্টারপোলের ওয়ারেন্ট জারি হলো আবু সালেম মনিকা বেদি উভয়ের বিরুদ্ধে।
1999 সালের অক্টোবর মাসে আবু সালেম মনিকা বেদি দুজনেই দুবাই নগরী ছেড়ে পালিয়ে যান। ইতিমধ্যে দাউদের ডি কোম্পানির সাথে মনোমালিন্য শুরু হয়েছে আবু সালেমের। কয়েকটি জাল পাসপোর্ট তৈরি করে আবু সালেম বিভিন্ন নামে বিশ্বের বিভিন্ন দেশে ঘোরাঘুরি করতে লাগলেন। প্রথমেই তারা গেলেন দক্ষিণ আফ্রিকা, সেখান থেকে চলে গেলেন কেনিয়ার নাইরোবিতে, কেনিয়া থেকে তারা গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে। আবু সালেমের প্রথম স্ত্রী সামিরা ফ্লোরিডাতে অনেক আগে থেকেই বসবাসরত ছিলেন। বহু ঝঞ্চাবিক্ষুব্ধ বছরের পরে এবার আবু সালেম যুক্তরাষ্ট্রে অনেকটা শান্তিতেই বসবাস করতে লাগলেন। সামিরা ও মনিকাকে দুই জায়গায় রেখে তিনি যুক্তরাষ্ট্রে তার অর্জিত টাকা বিনিয়োগ করলেন। 5টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, 1টি সিনেমা হল ও 1টি পেট্রোল পাম্প ক্রয় করলেন আবু সালেম। ঝামেলা বাঁধল তখন যখন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর সেখানে মুসলিম ফোবিয়া তৈরি হয়। আবু সালেম মনিকা বেদিকে নিয়ে এবার পর্তুগালে চলে গেলেন। মনিকা বেদির সাথে সুখেই দিন কাটছিল তার, কিন্তু এই সুখ বেশি দিনের নয়। ইন্টারপোলের রেড ওয়ারেন্টে পর্তুগাল পুলিশ তাকে গ্রেপ্তার করল। গ্রেপ্তার হলেন মনিকা বেদিও। তারিখটা ছিল 2002 সালের 20 সেপ্টেম্বর। মুম্বাই সহ ভারতের সব জায়গায় প্রথম পাতায় প্রচারিত হলো তাদের গ্রেপ্তারের খবর। স্বস্তির নিঃশ্বাস ফেললেন বলিউডের লোকজন। পর্তুগাল আদালতে দুজনের সাজা হয় 3 বছরের। ভারত সরকার অনেক দেন দরবার করে পর্তুগালের সাথে অপরাধী প্রত্যার্পণ চুক্তি করে 3 বছর পরে দুজনকেই নিয়ে আসে মুম্বাই কারাগারে। হাইকোর্টে আপিল করে পরবর্তীতে মুক্তি পান মনিকা বেদি। আবু সালেমের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চালু হয় মুম্বাই আদালতে। অধিকাংশ মামলাতেই তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। তারপর থেকেই মুম্বাইয়ের আর্থার রোড জেলের স্থায়ী বাসিন্দা হয়ে যান এই দুর্ধর্ষ গ্যাংস্টার। এখন কেবল মৃত্যুই তাকে মুক্তি দিতে পারে এ জীবন থেকে। রাইসুল নয়ন, নাগরিক।